আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আপনারা যে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর কিছুই নয় আমাদের দৈনন্দিন জীবনে যে এখন বর্তমানে মারাত্মক সমস্যা, যে কোভিড-19 মানে আমাদের করোনা ভাইরাস, যেটা এখন বর্তমানে আমাদেরকে অনেক বেশি সমস্যার মুখে ফেলেছে। তো আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কীভাবে এটার থেকে নিরাপদ বা সেফ থাকতে পারি। হ্যাঁ, আপনারা হয়তো অনেকভাবে এটা শুনেছেন, অনেকভাবে জেনেছেন, অনেক জায়গার থেকে তথ্য সংগ্রহ করেছেন, আমি হয়তো সেগুলোই বলবো। তো আপনারা কিছু সময় নিয়ে এটা শুনুন, হয়তো আপনাদের কাজে লাগবে। যে দৈনন্দিন জীবনে আমরা যে কাজটা করতেছি, যে খাওয়া দাওয়া, আমাদের গোসল বা আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো সলভ করার জন্য যে বিষয়গুলো আমরা গ্রহণ করতেছি, বাজারে যাওয়া, আমাদের অন্যান্য আদার্স সব কিছু করা, সেগুলোর সাথে এগুলো রিলেটেড। আমরা যখনই মনে করব যে ঘরে আসি, ঘরে আমরা একজন আরেকজনকে হেল্প করব, যে কারোর কোনো সমস্যা এই বিষয়ে আছে কি না, তো তাদেরকে যদি এরকম কোনো সমস্যা থাকে তাদেরকে আমরা আলাদাভাবে সেগুলো তাদেরকে আলাদা ব্যবস্থা রাখবো, যাতে তাদের মাধ্যমে আরেকজনের সাথে এটা ছড়িয়ে না যায়। তারপরে আমরা নামাজ কালাম যেটা পড়তেছি, আমরা ঘরে মানে করতেছি, প্রার্থনা করতেছি, যে যার ধর্মে আছেন সেই সেইভাবেই চেষ্টা করবে, এটা স্বাভাবিক বিষয়। তো একজন আরেকজনকে দূরত্ব রাখবো, যাতে একজনের থেকে আরেকজনা এটা সংক্রামিত না হয়। তারপরে যে বিষয়টা আসছে, আমরা ঘরে থাকা অবস্থায় সবসময় হাত ধোয়ার চেষ্টা করব, যখনই মনে করব যে হাত ধোয়াটা দরকার, এবং সেই সময় আমরা হাত ধুয়ে আমাদের হাতটা 20 সেকেন্ড ধরে হাতটা পরিষ্কার করে নিয়ে সাবান দিয়ে বা স্যানিটাইজার বা যেটা আছে হ্যান্ড ওয়াশ, সেগুলো ভালো দিয়ে পরিষ্কার করে নেব, তাহলে হাতটা জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন যে অজু করলে, নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে অবশ্যই আমাদের হাত বা আমাদের শরীরে অজুর মাধ্যম দিয়েও পরিষ্কার হয়ে আসছে। এটা তো একটা ন্যাচারালি বিষয়, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা অটোমেটিকলি আপনি পারবেন। এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে যে ঘরের পরিষ্কার বা ঘর কোনো জিনিসপত্র ই করতেছি, সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা অবশ্যই হাত টাত পরিষ্কার করে রাখবো। তারপরে আমরা যখন বাইরে যাব, কোথাও যদি হঠাৎ আমরা এখন না যাওয়াই ভালো, কোথাও আমাদের যাওয়া উচিত না, এখন আমাদের ঘরে থাকাটাই ভালো। তো বাইরের থেকে যদি যেতে হয় বা খুব প্রয়োজনে যেতে হয়, তো সেক্ষেত্রে বিশেষজ্ঞ যারা আছেন তারা যেটা বলছেন, মুখে মাস্ক ব্যবহার করবেন, অপরিচিত মানুষ থেকে অ্যাটলিস্ট 3 ফিট দূরত্ব থাকবেন, ভিড় বা যেখানে অজন অনেক বেশি সেখানে না যাবেন। তো যদি বাজার সদাই যেটাই করতে যান, অবশ্যই আপনি কী করবেন, সাবধানতা অবলম্বন করবেন, হাতে গ্লাভস পরবেন, মুখে মাস্ক থাকবে, এবং অনেকে রেনকোট ব্যবহার করতেছেন, এটা PPE-এর কারণে, হ্যাঁ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো এটার মানে আপনি ব্যবহার করতে পারেন, তবে এটা সাধারণত চিকিৎসকরাই ব্যবহার করে। তো আপনি যদি মনে করেন আপনার নিরাপত্তার জন্য এটা আপনি করতে চান, সেটা ঠিক আছে। তো আপনি এটা ব্যবহার করলেন, করার পরে আপনি সেটাকে আবার বাসায় এসে ওয়াশ করবেন, পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে আপনি গোসল করলেন, আপনি ঠিকভাবে ওয়াশ টোয়াশ করে আপনি ন্যাচারালি আবার সব কিছু মানে হাত চাত পরিষ্কার করে আবার সেভাবে ব্যবহার করলেন, এইভাবে আপনার দিনটা সে মানে ই হলো। তারপরে আপনি আরেকটু ইন্টারনেটে বা ইউটিউবে আপনি দেখতে পারেন যে আরও কী কী তথ্যমূলক বিষয় আসছে, সেগুলো আপনি খেয়াল করতে পারেন। তো বন্ধুরা, আমাদের সবারকে এইটা মানতে হবে, এটাকে বুঝতে চেষ্টা করতে হবে। জি, ধন্যবাদ।